গুড মর্নিং এভরিবডি, আমরা এই মুহূর্তে সবাই হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা শালং ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। দূরে যে ওই সাদা বরফ যতটা আপনাদের চোখে দেখা যায় আমাদের ক্যামেরা দিয়ে, তো ওখানেই আমরা আজকে যাচ্ছি। আমরা এখন মানালিতে হোটেলে ছিলাম, হোটেল দিশান্তে আমরা ছিলাম। হোটেলের বারান্দা থেকে ভিউটা দারুণ, সেটা কালকের আমরা সামনে পিছনে পুরো হোটেলগুলো। এখন কিছুক্ষণ যেন ওইখানে অপেক্ষা করছিলাম বরফে হাঁটার জন্য, এবং ওখানে বরফগুলোকে নিয়ে আমরা অন্তরঙ্গ ভালোবাসা করার জন্য বরফের সঙ্গে, তো সেদিন বেশ কিছু ড্রেস আমাদের পরতে হয়েছে। তো এবং আমরা এখন গাড়িতে আবার আধ ঘন্টা পরে আমরা ওই বরফের মাঠ বলা যেতে পারে, বরফের সমুদ্র বলা যেতে পারে, বরফের পাহাড় বলা যেতে পারে, তো সেখানে গিয়ে যেহেতু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি যা যা করবো তাদের এখানে ড্রেস পরতে হয়েছে। আমরা শালং ভ্যালি পৌঁছে গেছি। আমরা এখানে এখন টিফিন করছি, জিরো ডিগ্রি, কিন্তু আমরা কিন্তু নর্মাল আছি, কোনো সমস্যা এই মুহূর্তে আমাদের হচ্ছে না। -1, এখন -1 ডিগ্রি, এখানে সবাই টিফিন করছে। শাশ্বতী ঘোষ বেকন আমাদের ট্যুর অর্গানাইজার, একটু ঠান্ডা লাগছে, জ্বলিয়ে যাচ্ছে কথাগুলো। এ হচ্ছে মোবাইল গেমওয়ালা, এই যে ম্যাডাম অসুস্থ কিন্তু তাও এসছে, সবচেয়ে এভারেস্ট জয় করে এসছে, যে এভারেস্ট জয়, অসংখ্য জয়, অনেক অনেক তথ্য পাওয়া যায় যার থেকে, সেই আমাদের স্যার সনক স্যার। ঠিক আছে, মুখটা অন্ধকার লাগছে যদিও, লাগবে বহু লোক এখানে, দিস ইজ ভেরি নাইস ট্রিপ। ঢুকে যাচ্ছি বরফে, আমরা বেরিয়ে পড়েছি। প্রতিদিনের মতো আমরা এখন মানালিতে অবস্থান করছি। এখন যেটা দেখাচ্ছি, আমরা পৌঁছে গেছি মানালিতে। এখন আজকে প্রতিদিনের মতো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। আজকের আমাদের গন্তব্যস্থল সেটা হচ্ছে জুগনি ওয়াটারফলস। এই বরফের মধ্য দিয়ে আমাদেরকে হাঁটতে হবে। সাইডের সিনারি দেখাচ্ছি একটুখানি, এই পুরোটাই বরফের মধ্যে দিয়ে হাঁটতে হবে, প্রায় 2 কিলোমিটার রাস্তাটা, 2 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, পুরোটাই বরফ, পুরো বরফের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। আমরা এখন যাচ্ছি জুগনি ওয়াটারফলস। পৌঁছে গেছি মানালির ডুংরি বন বিহার। এখানে ময়ূর আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, বাচ্চাদের খেলনার জিনিস আছে, শুটিং আছে, বহুত সারি জিনিস ইহা পরে হ্যাঁ, লেপার্ড আছে, খুব মনোরম সুদৃশ্য একটা বনবিহার, বড় বড় সব ঝাউগাছ।
করছিলাম কিন্তু এই এই মুহূর্তে আমরা যেতে পারছি না। বরফে হ্যাঁ লিখ দেখ দেখে নাও দেখে না বরফের মধ্যে যাওয়া যাচ্ছে না, বরফের মধ্যে যাওয়া যাচ্ছে না, সেই কারণে আমরা এখান থেকে রিটার্ন ব্যাক করছি। আমাদের গন্তব্যস্থল নেক্সট সেথং ভিলেজ।